হ্যালো ফ্রেন্ড, ওয়ান্ডারফুল ট্রাভেলে আবার এলাম। আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে দীঘার কাপেল ফ্রেন্ডলি হোটেল। দীঘায় তো অনেকে যান, তাই না? তো ধরুন দীঘা বেড়াতে গেছেন কাপেলস, মানে এখনো ম্যারিড হয়নি, তো গিয়ে দীঘায় কিন্তু যে কোনো হোটেলে থাকতে দেবে না, কারণ ওখানে একটু লোকাল পুলিশের একটু প্রবলেম আছে, পুলিশ আপনার সাথে ঝামেলা করতে পারে। তো সেই জন্য আমি আজকে আপনাকে খুব ইম্পর্টেন্ট কথা বলবো যে দীঘায় গিয়ে কাপেল ফ্রেন্ডলি হোটেল কী করে বুক করবেন, এবং সেই হোটেলগুলো কী কী, এবং সেইগুলো কী করে বুকিং করবেন, আজকে আপনাকে ডিটেলস দেখাচ্ছি। তো ফার্স্টেই আপনার সাথে কথা বলবো সেই হোটেলগুলোর নাম কী কী। তো বন্ধুরা, এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে দেবেন, এবং লাইক করবেন, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগে আরও ভিডিও বানাতে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। দীঘায় আজকে বলবো কিছু কাপেলস ফ্রেন্ডলি। তো এর জন্য প্রথমেই যে হোটেলটি বলবো সে হোটেলটির নাম হোটেল বিদিশা। এর ভাড়া শুরু হচ্ছে 1,352 টাকা থেকে। এতে কী কী সুবিধে পাবো একটু দেখে নিই। হোটেলটায় এসি পাবো, ইলেকট্রিক পাবো 24 আওয়ার্স, রেস্টুরেন্ট আছে, এবং আরও অনেক সুবিধে আছে। এরপরে যে হোটেলটি আসবো তার নাম হচ্ছে পায়োনিয়ার রেসিডেন্সি। এর ভাড়া শুরু হচ্ছে 896 টাকা থেকে। এবার দেখে নিই এই হোটেলটিতে কী কী সুবিধে পাব। পার্কিং আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে, রেস্টুরেন্ট আছে, এসি আছে, এবং আরও অনেক সুবিধে আছে। এরপরে যে হোটেলটি আসবো তার নাম হচ্ছে হোটেল অনন্যা। এর ভাড়া শুরু হচ্ছে 1,593 টাকা থেকে। এতে কী কী সুবিধে পাবো একটু দেখে নিই। এসি পাবো, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি পাবো, এবং আরও অনেক সুবিধে পাবো। এরপরে যে হোটেলটি আসছি তার নাম হচ্ছে হোটেল কাহিনী দীঘা। এই হোটেলটার ভাড়া শুরু হচ্ছে 1,071 টাকা থেকে। এই হোটেলটিতে দেখে নিই কী কী সুবিধে পাবো। ওয়াইফাই পাবো, রেস্টুরেন্ট আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে, এসি আছে, কিচেন আছে কিছু কিছু রুমে, পার্কিং আছে, বার আছে, অর্থাৎ যারা ড্রিঙ্ক করতে অভ্যস্ত তারা এই হোটেলটি বুক করতে পারেন, এখানে ড্রিঙ্ক করা যাবে। এরপর আসি যে হোটেলটি, সেটার নাম হচ্ছে হোটেল ডলফিন। এর ভাড়া শুরু হচ্ছে 1,222 টাকা থেকে। এই হোটেলটিতে কী কী সুবিধে আছে একটু দেখে নিই। ওয়াইফাই পাবো, রেস্টুরেন্ট আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে, পার্কিং আছে, এসি আছে, এবং আরও অনেক সুবিধে আছে। এরপরে যে হোটেলটি আসবো তার নাম হচ্ছে হোটেল পূর্ণিমা। এর ভাড়া শুরু হচ্ছে 1,021 টাকা থেকে। এই হোটেলটিতে দেখে নিই কী কী সুবিধে আছে। ওয়াইফাই পাবো, রেস্টুরেন্ট আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে, এসি আছে, পার্কিং আছে, এবং আরও অনেক সুবিধে আছে। এরপরে যে হোটেলটি আসবো তার নাম হচ্ছে ভেনাস হোটেল। এর ভাড়া শুরু হচ্ছে 861 টাকা থেকে।
এই হোটেলটিতে দেখে নিই কি কি সুবিধে পাবো। ওয়াইফাই আছে, পার্কিং আছে, রেস্টুরেন্ট আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে, কিডসদের জন্য প্লেগ্রাউন্ড আছে, এসি আছে এবং বিচ ফেসিলিটি আছে। এরপরে যে হোটেলটি আসবো তার নাম হচ্ছে হোটেল কোজি ইন। এর ভাড়া শুরু হচ্ছে 668 টাকা থেকে। এই হোটেলটিতে কী কী সুবিধে পাবো একটু দেখে নিই। ওয়াইফাই আছে, পার্কিং আছে, রেস্টুরেন্ট আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে, এসি আছে এবং আরও অনেক সুবিধে আছে। পরের হোটেল হলো অনন্ত গেস্ট হাউস। এই অনন্ত গেস্ট হাউসে আপনি ফেসিলিটি পাবেন, রুম সার্ভিস পাবেন, পাওয়ার ব্যাক আপ পাবেন, পার্কিংও পাবেন। আপনার যদি কোনো প্রবলেম হয় এরা কিন্তু সঙ্গে সঙ্গে ডাক্তারের সার্ভিসও প্রোভাইড করে দেবে। তো দেখে নিয়ে এই হোটেলটা একটু। এরপরে যে হোটেলটি আসব সে হোটেলটির নাম হোটেল রোহিণী ইন্টারন্যাশনাল। এর ভাড়া শুরু হচ্ছে 689 টাকা থেকে। এই হোটেলটিতে দেখে নিই কী কী সুবিধে পাবো। এতে ওয়াইফাই পাবো, পার্কিং আছে, রেস্টুরেন্ট আছে, 24 আওয়ার্স ইলেকট্রিসিটি আছে, লিফট আছে, এসি আছে, কিছু কিছু রুমে কিচেনও আছে। তো বন্ধুরা, এখানে আমি আপনাকে 10টি কাপেল ফ্রেন্ডলি হোটেলের কথা বললাম। এই হোটেলগুলোয় আপনি গেলে কোনো অসুবিধে হবে না কাপেলসদের। তো এর আগেও আমি দীঘার অনেক হোটেল বলেছি, যেমন কম বাজেটের হোটেল বলেছি, সুইমিং পুল হোটেল বলেছি, সি ফেসিং হোটেল বলেছি। যদি আপনাদের কোনো ধরনের হোটেল দরকার থাকে দীঘার, আপনি আমার চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন কী হোটেল এবং সেই হোটেলগুলোর ফোন নাম্বারও দেওয়া আছে, আপনি যাওয়ার আগে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তবে হোটেলের ভাড়া সবসময় আপ ডাউন করে, এটা আপনি একবার যাচাই করে নেবেন। তো আজকে আপনাকে যে 10টি হোটেল বললাম এতে কিন্তু কোনো ফোন নাম্বার নেই। এই হোটেলগুলো আপনাকে বুক করতে গেলে নয় ওয়ো হোটেল থেকে বুক করতে হবে, নাহলে মেক মাই ট্রিপ, নাহলে অন্য কোনো ওয়েবসাইট থেকে বুক করতে হবে। ওয়েবসাইট থেকে বুক করার একটা সুবিধে পাবেন, সেটা হচ্ছে আপনার যদি কাপেলসের সংক্রান্ত কোনো সমস্যা হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু আপনাকে অনেক গার্ড করবে। আজকে আমি আপনাকে দেখিয়েও দিচ্ছি কি করে আপনি ওয়ো থেকে হোটেল বুক করবেন বা মেক মাই ট্রিপ থেকে হোটেল বুক করবেন আপনারই মোবাইলের অ্যান্ড্রয়েড সেট থেকে। তো চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে আমি মোবাইল থেকে আগে ওয়েও অ্যাপটি ডাউনলোড করব। কি করে করব, প্লে স্টোরে যাব, প্লে স্টোরে ক্লিক করব, এখানে যা সার্চে লিখব ওয়েও হোটেল। এই যেমন অ্যাপটা খুলে গেল, আমার এখানে আপডেট ফেলছে, আমার যেহেতু ডাউনলোড করা আছে সেই জন্য আপডেট ফেলছে। যদি আপনার ডাউনলোড করা না থাকে তাহলে এখানে ডাউনলোড করতে বলবে, ডাউনলোড করবেন অটোমেটিক ইনস্টল হয়ে যাবে, অ্যাপটা আপনার খুলে যাবে। আমার যেমন মোবাইলে খোলা আছে আমি ওই অ্যাপটা খুলে নিচ্ছি। ওই অ্যাপটা খুলে আমি জাস্ট এখানে সার্চে গিয়ে লিখব দীঘা নাকি। এখানে অনেকগুলো অপশান ফেলবে কী কী সুবিধে এরা দিচ্ছে না দিচ্ছে, দেখুন পরপর সব অপশানগুলো ফেলছে। পার্কিং ফেসিলিটি এখানে শো করে দিন, এদের এতগুলো ফেসিলিটি আছে, কী কী ফেসিলিটি আপনি নিতে চান সেটাও আপনাকে এখানে
সেটাও এখানে আপনাকে দিয়ে দিচ্ছে, যেগুলো দরকার সেগুলো আপনি টিক মেরে নেবেন, বা আপনি যদি কমন রাখেন তো অসুবিধে নেই। এই যে এখানে একটা অপশান দেখছেন ওয়েলকাম কাপেল, এই অপশানটা আমি টিক করে দেব। দেখে নিলেন, এটা মানে আমি কাপেল ফ্যাসিলিটির হোটেল চাইছি, কালেকশানে আছে ওয়েলকাম কাপেলস, দিয়ে অ্যাপ্লাই করে দেবো আমি এখানে। তো যতগুলো হোটেল আছে আপনার ওয়েতে কাপেল ফ্রেন্ডলি, সব হোটেলগুলো আপনার খুলে যাবে। ধরুন এই ফার্স্টে হোটেলটাই খুললাম, হোটেল বিদিশা। খুলে গেল, আমি তাহলেও আর একবার চেক করে নেব যে অরিজিনালি এই হোটেলটা কি কাপেল ফ্রেন্ডলি দিচ্ছে কি না। দেখুন এখানে কী কী সুবিধে দিচ্ছে হোটেলটা লেখা আছে, মোড়ে গেলে আরও পেয়ে যাব কী কী সুবিধে আছে। আপনি যেটা মেন দেখবেন সেটা হচ্ছে তলায় চলে আসবেন, এখানে দেখুন, এখানে 1 2 3 4 5 6 7 নম্বর ডটে লেখা আছে কাপেলস আর ওয়েলকাম, আর তার ঠিক ওপরেই লেখা আছে সিঙ্গেল পার্সন নট অ্যালো, মানে একা গেলে থাকতে দেবে না হোটেলটায়, কাপেলস এলে থাকতে দেবে, কিন্তু আপনার একটা আইডি প্রুফ লাগবে, সেটা প্যান কার্ড হলে হবে না। তো আপনি দেখে নিলেন, এই ব্যাক করে গেলাম। তো কি করে আমি কাপেল ফ্রেন্ডলি হোটেলটা সার্চ করলাম, এখানে অনেক হোটেল আছে, আপনি যে কোনো একটা পছন্দ করে নিতে পারেন, নানা রকম রেট আছে তার হোটেলের। এটা আপনি দেখে নিলেন কী কী সুবিধে আছে, সুবিধে বেশি কম আছে যে হোটেল অনুযায়ী, আপনি এখানে এটাও ফিল্টার করে নিতে পারেন, অসুবিধে হবে না। কিন্তু যে হোটেলটাই যাবেন একবার কনফার্ম হয়ে দেখে নেবেন কাপেল ফ্রেন্ডলি লেখা আছে কি না। এটা ওয়েতে গেলাম, এবার আমি দেখাবো আপনাকে মেক মাই ট্রিপে। তো এইটা আমি বন্ধ করে দিচ্ছি, আমি এখানে মেক মাই ট্রিপ, সেমভাবে আপনি প্লে স্টোর থেকে মেক মাই ট্রিপ ডাউনলোড করে নেবেন। আমি এখানে মেক মাই ট্রিপ আমার ডাউনলোড আছে, আমি এখানে জাস্ট সার্চে লিখব মেক মাই ট্রিপ, মেক মাই ট্রিপ হোটেল আমার খুলে গেল। আমি এখানে একটা অপশান আছে হোটেলস, সেই হোটেলসটাই ক্লিক করে দেবো। করে এখানে আমার দীঘা যেমন লেখাই আছে, আপনি যদি না লেখা থাকে এখানে জাস্ট DIGHA দীঘা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া এটাকে সার্চ মারলেন, কবে যাবেন। আমি যেমন 1st আগস্ট একটা ডেট লিখে দিয়েছি, চেক ইন মানে যাবো 1st আগস্ট এবং বেরোবো মানে হোটেল ছাড়বো 2nd আগস্ট, এটা একটা আমি দেখে দেখানোর জন্য জাস্ট করেছি। কজন যাব, 2 গেস্ট, 2 জন যাব, রুম একটাই লাগবে, আমি এখানে বিজনেস আছে ফ্যামিলি আছে আমি রোম্যান্টিক দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি সার্চ মারলাম। এখানে আমাকে অনেক হোটেল খুলে দিয়েছে, আমি এখানেও ফিল্টার আছে দেখুন, শর্ট অ্যান্ড ফিল্টার, আমি এখানে ফিল্টারে গিয়েও কাপেল ফ্রেন্ডলিটা টিক করে নেব। এখানেও দেখুন অনেক সুবিধে আছে হোটেলের মধ্যে, 3 স্টার 4 স্টার 5 স্টার, এখানে আছে তলায় আছে প্রপার্টি টাইপ, কিরম ধরনের চাইছেন, কী কী সুবিধে চাইছেন, সুবিধের মধ্যে অনেক কিছু আছে, শো করলে আরও দেখাবে, ইউজার রেটিং। তো আমি এখানে জাস্ট আমার যেটা দরকার কাপেল ফ্রেন্ডলি, আমি কাপেল ফ্রেন্ডলিটাকে এখানে টিক করে দিলাম, দিয়ে অ্যাপ্লাই ফিল্টার করে দিলাম। তো আমাকে এখানে যে যে হোটেলগুলো খুলে দিল সব কটাই কাপেল ফ্রেন্ডলি। তাহলেও যে হোটেলটা আমি বুক করব সেটা একবার চেক করে নেব। ধরুন ফার্স্টে আছে অনন্ত গেস্ট হাউস বা হোটেল ডলফিন, আমি হোটেল ডলফিনটাই একবার ঢুকে চেক করে নিচ্ছি। যেমন ফার্স্টেই ফেলে দিচ্ছে কী কী সুবিধে আছে, ডক্টর কল, ওয়াইফাই, রেস্টুরেন্ট, এগুলো আছে। আমি তলায় আসব, তলায় এসে আমি দেখে নেব যে কাপেল ফ্রেন্ডলি, যে দেখুন লেখা রয়েছে কাপেল ফ্রেন্ডলি, আনম্যারিড কাপেল অথবা গেস্ট উইথ লোকাল আইডিস আর অ্যালাউড, মানে আপনি একটা কোনো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যেটা প্যান কার্ড হলে চলবে না, ভোটার কার্ড নিয়ে যেতে পারেন, আধার কার্ড নিয়ে যেতে পারেন, ড্রাইভিং লাইসেন্স নিয়ে যেতে পারেন। তো এই আইডি প্রুফটা আপনার লাগবে, তাহলেই ওরা আপনাকে থাকতে দেবে, অসুবিধা নেই কাপেলসের জন্য, কারণ সব হোটেল দীঘাতে কাপেলস থাকতে দেয় না, এটা একটা ওখানকার পুলিশের প্রবলেম আছে। আপনি যদি অ্যাপ থেকে বুকিং করেন তো এই প্রবলেমটা থাকবে না, কারণ এখানে লিখেই দিচ্ছে এবং সাপোর্ট আপনাকে অ্যাপ করবে, মানে অ্যাপ কোম্পানি করবে।
তো এখানে আমি পেয়ে গেলাম। তো এবার আপনি সিলেক্ট রুম করলেই এবার রুমটা চয়েস করে নেবেন, নিয়ে কন্টিনিউ করবেন। এখানে আপনাকে পুরো দিয়ে দিল টাইটেল, এখানে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন, দিয়ে আপনি আপনার মতো বুক করে নেবেন হোটেলটা। তো বন্ধুরা, বুঝতে পারলেন কী করে আমি ওয়েও থেকে হোটেল বুক করব, কাপেলস হোটেল, এবং মেক মাই ট্রিপ থেকেও কী করে আমি কাপেলস হোটেল বুক করব। যদি বুঝতে না পারেন আমাকে কমেন্ট করবেন। এবং আপনাদের আর কোথাকার কীরকম ধরনের হোটেল প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই রকম হোটেল আপনাদের দেখানোর। তো বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাকে আগেও বললাম এই সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগে, এবং লাইক করবেন যাতে আমার মনোবলটা আরও বেশি বাড়ে। অবশ্যই শেয়ার করবেন যদি এটা খুব আপনার দরকারি মনে হয়, আরও সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, এরপরে আবার অন্য কোনো বিষয় নিয়ে আসব আপনাদের সাথে আবার কথা বলতে। আজকের জন্য এই পর্যন্তই, ধন্যবাদ।